মন্ডল সভাপতি শ্রীযুক্ত অশোক বুদ্ধ মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আপনারা নিজের ইচ্ছায় আইছেন উন্নয়নের পক্ষে না, কারণ দামল বাবু আসলে বলে বলবে তো তুমি গরিব দামক দিয়ে নিচে করে পিছিয়ে তুই কদূর করে এর লেগিয়া আমি কথাটা বুঝাচ্ছি আর কি। ওনার পরিবারে দুই ভোটার, উনি আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে ধরে যাচ্ছেন। অরুণ চন্দ্র ভৌমিক মহাশয় মঞ্চে উপস্থিত আছেন, আমাদের ঋষমুখ মন্ডল কমিটির সম্মানিত সহ সভাপতি বাদল। আমি এই মাধ্যমে বলবো, একদিন সন্ধ্যাবাতি দেখতে দেখে অনেকে সিপিএমের উৎপাদে অনেককে ঘর বাড়ি ছেড়ে দিতে হয়েছে। আমাদের ঋষমুখ মন্ডলের অন্তর্গত আমাদের যে 17 নং ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আমাদের যেই 17 নং ওয়ার্ডের নির্বাচনী সমাবেশ, সমাবেশের সম্মানিত সভাপতি অত্র এলাকার যোগ দিয়েছে এখানে, এবং লাস্ট ট্রেন ধরে যারা যোগ দিয়েছে দুজন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। লাস্ট ট্রেনে তো তাপরা যোগ দিলে আরো ভালো করতো, তারা যোগ দেবে যখন আর মানুষ থাকবে না তখন যোগ দিতে হবে। তাপর দত্ত আর কি নাম, আশিস দত্ত, তিরুপেশ সিনহা, আমি তাদেরকেও বলবো যদি এখানকার লোক অ্যাডমিট করে তারাও যাতে যোগ দিয়ে দেয়, কারণ এদের ভবিষ্যৎ অন্ধকার, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ভবিষ্যৎ অন্ধকার। পশ্চিমবঙ্গে বড় শূন্য পেয়েছে, যে পশ্চিমবঙ্গে আমি ল করতে গিয়ে আমি এখানকার ছাত্র, এখানকার একটা গরিব ঘরের মানুষের। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে আসন্ন বিলোনিয়া পৌর পরিষদ নির্বাচনের যে নির্বাচনী সভা আমাদের 17 নং ওয়ার্ডে, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী মিঠুন দাসকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আমাদের যেই সভা, এই সভাতে আমাদের অত্র এলাকার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির 11 পরিবারের 34 ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের মধ্যে যোগদান করেছেন। ওনাদের হাতে আমাদের বিলোনিয়ার আমাদের সকলের জনপ্রিয় বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক মহোদয় এখানে উপস্থিত আছেন, এবং দলীয় নেতৃত্বরা ওনাদেরকে দলীয় পতাকা দিয়ে আমরা বরণ করে নিয়েছি। তাই আমরা আশা করছি ওনাদের যে দীর্ঘদিনের যেই অন্য রাজনৈতিক দলে কাজ করার যেই অভিজ্ঞতা সেটাকেও কাজে লাগিয়ে আমাদের দলের নীতি আদর্শে আমাদের দলকে শক্তিশালী করবে, এটাই আমরা আশা প্রকাশ করছি। একটা খুনেরও বিচার হয়নি, পরবর্তী সময়ে মামলা তুলে নিয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্ন সময়ে মানুষ নিহত হয়েছে, যে রাজ্য অন্ধকারে চলে গেছে। আমরা তো আশা করিনি, আমরা ভাবলাম যে পশ্চিমবঙ্গ তখন মমতা ব্যানার্জি উঠতি নেতা নেত্রী, আমরা ওনার কাছে তখন উনি নিয়মন করলেন, কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে থাকলেন, রেলের মন্ত্রী হলেন। তারপর ওনার মাথায় কি চাপল, উনিও সেই অজ্ঞাত অখ্যাত পরিবারের মেয়ে ও
উনি আবার কংগ্রেস থেকে সরে চলে এসে এখন গণ্ডগোল পাকাচ্ছেন। ত্রিপুরায় কিছু গণ্ডগোল পাকানোর জন্য কিছু লোককে পাঠিয়েছে। পশ্চিমবঙ্গকে আমরা অনুকরণ করি না, আর পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গ নয় যে পশ্চিমবঙ্গে